ময়দানে আল্লাহ কোন অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, সরাসরি কোন কোন অপরাধী সেই অপরাধের আকৃতি তাকে দিয়ে দেবে। কিয়ামতের দিন কোন অপরাধীকে আল্লাহ তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না, বলবে না যে আমির হামজা তো এই অপরাধ করেছিলেন না, আপনি ওই অপরাধের একটা আকৃতি আপনার চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে দেবে। দুনিয়ায় যদি আপনি শুকুরের মতো কাজ করেন, শুকুরের কাজ কি? নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, নিজে বসে বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহ রাস্তা ছেড়ে যায়। এই দেশে যাদের আচরণ শুকুরের মতো, নিজের বউকে, বেটার বউকে, মেয়েকে ছেড়ে দেয় বিবাহ অনুষ্ঠানে, বিভিন্ন বিভিন্ন রকমের অনুষ্ঠানে ছেড়ে দেয় বেপর্দায়, নিজে বসে বসে জিকির করে। এদের আকৃতি যত জিকির করুক, নামাজ পড়ুক, আকৃতি থাকবে না। কিয়ামতের দিনের আকৃতি হবে শুকুরের মতো। এই দেশের মেয়ে আছে কুষ্টিয়ার বড় বাজারে, একদিন দেখি একজন মেয়েকে নিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, ম্যাট্রিক পরীক্ষা। ম্যাট্রিক পরীক্ষা যারা দেয় 16-17 বছর বয়স না, কথা বলে না কেন? ভ্যান, ভ্যানের পেছনে বসে আছে বাবা, আর মেয়েকে সামনে বসিয়েছে, বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই, আর পেছনে এরকম একটা রুমাল সাদা মাথার উপরে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মাথা নিচু করে দেখতে তসবি পড়ছে, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, দাদা এ সামনে কে? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি কি করেন? আমার মেয়েকে কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বসে আছি ভ্যানটির পেছনে, দিনকাল ভালো না, লোকের মেয়ের দিকে নজর যাবে, এই জন্য বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়ছে। এগুলো সব ছেড়ে দিয়ে জেনা ব্যবসারের লাইন খুলে রাখেন, আর আপনি বসে বসে সুবহানাল্লাহ পড়বেন শুকুরের মতো। আপনার আকৃতি আল্লাহ কিয়ামতে বলবে না ওই জেনা কর, বলবে না। আপনার আকৃতি আল্লাহ এরকম শুকুরের মতো বানিয়ে দেবে, মানুষ বুঝবে যে এই এই লোকটা এরকম জেনা ব্যবসারের লাইন খুলেছিল মেয়ে দিয়ে, বউ দিয়ে, বেটার বউ দিয়ে। বাংলাদেশে এরকম মানুষ দেশে নেই, এদের মনে আছে কিনা? কিছু মানুষের আকৃতি হবে কুকুরের মতো। কুকুরের এক নাম্বার কাজ হচ্ছে কুকুরের ভেতরে হিংসা বেশি। আপনি দুইটা কুকুরকে খেতে দেবেন, একটাকে যা দিয়েছেন সারা দিন খাবে, ফোরাবে না, এর পরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই দেশে অনেক মানুষ এরকম আছে, নিজের যা সম্পদ আদি আছে এবং মরণ পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না, এর পরও দেখবেন জনগণেরটায় হামলা দেয়। জনগণ বলতে নিজের বোনেরটা, নিজের ভাইয়েরটা, নিজের চাচারটা, আস্তে করে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। সুবহানাল্লাহ, এদের আকৃতি কিয়ামতে শরীফুলের মতো থাকবে না। কিয়ামতের দিন এনার আকৃতি হবে কার মতো? আর জোরে বলেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে অনেক নেতার আকৃতি থাকবে না, কিয়ামতের কুকুর আর শুকুর হয়ে উঠবে। আমি বরিশাল বিভাগে একজনকে পেয়েছিলাম, মাত্র 5 বছর আগে ওনার জমি ছিল মাত্র 6 বিঘা, এই 5 বছরের ভেতর ওনার জমি হয়ে দাঁড়িয়েছে 8,595 বিঘা, সবই জিব্রাইল দিয়ে যাচ্ছে। আপনি একটু চিন্তা করেন তো, 5 বছরের 6 বিঘা জমি থেকে যদি 8,595 বিঘা হয়ে দাঁড়ায়, তো জমি তো জিব্রাইল দিয়ে যাওয়া ছাড়া সম্ভব না। পুরা এলাকায় তার, আমি নাম নাই নাই নিলাম, আপনি কি আমাকে আকৃতি পাবেন না? যত এখন ফেস ওয়াশ দিয়ে এ চেহারা সুন্দর করে ধৌত করেন, কিয়ামতের দিন আপনার আকৃতি হবে কুকুরের মতো। কারণ আপনার নিজের যা ছিল ওগুলোই তো আপনি শেষ করার কথা না, জনগণেরটাই হামলা দিয়েছেন। শরীক, এই জন্য যারা ফাঁকি দেয়, শরীক ফাঁকি দেওয়া মানুষের নামাজ কবুল হয় না।
আমি আজকে হাদিস থেকে একটা তথ্য পেয়েছি, 10 প্রকার মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কয় প্রকার? আর জোরে বলে, এবার একটু লিখে নিন তো এই হাদিসটা, যাদের মোবাইল আছে লিখে নেবেন, যাদের মোবাইল আছে তুলে নেবেন, কলম খাতা থাকলে লিখে নেন। এক নম্বরে, বিনা কারণে যারা জামাত ত্যাগ করে, কোনো গুরুত্ব নেই, একা একা নামাজ পড়ে নেয় না, হবে না, কারণ থাকলে আলাদা, কারণ থাকলে আপনি কয়েদি, কয়েদির জন্য জামাত জরুরি না। এই কথা বুঝতেছে? আপনি যদি জেলখানায় থাকেন, কয়েদি আপনার জন্য জামাত জরুরি না। আপনি যদি সফরে থাকেন, সফরে মুসাফিরের জন্য জামাত জরুরি না। সে একা একাও পড়তে পারে, জামাতে পড়লে আরো ভালো। কথা বুঝতেছে? এখানে যারা মুসাফির অবস্থায় থাকবে, নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার, 48 মাইল, তার মানে 75 কিলোমিটার, নিজের বাড়ি থেকে যদি 75 কিলোমিটার চলে যান, তাহলে আপনি জোহর আসর একসাথে পড়ে নেবেন, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, একবারে শেষ। আর ওদিকে মাগরিব আর এশা, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত, একবারে পড়ে নেবেন, তাহলে একবারে সারা রাত সারা দিনের নামাজ নেই, সব শেষ। কথা বুঝতেছেন? এটা শুধু মুসাফিরে যারা কসর করতে চায় তাদের জন্য। তাহলে মুসাফিরের জন্য জামাত শর্ত না, যারা কয়েদি তাদের জন্য জামাত। কিন্তু বিনা কারণে যদি আপনি দোকানদারি করছেন, মনে করছেন নামাজ হয়ে যায়, যাক আমি পরে এখানে কুলুকুলু করে পড়ে নেব, হবে? একটা গল্প শুনেছিলাম, এক লোক নাকি নামাজ পড়ছে, সারা দিন কর্মব্যস্ত থাকে মাঠে ঘাটে, সে সকালে চলে যায়, এসার পরে বাড়ি আসে, একবার রোজু গোসল করে যায়, নামাজে দাঁড়ায়, নিয়ত করছে ফজর জোহর আসর মাগরিব ইশা, এই কয়েকত নামাজের নিয়ত করলো, আলিমউদ্দিন চাষা, আল্লাহ পাঁচত নামাজের নিয়ত একবার কর। বিনা কারণে যারা জামাত ছেড়ে দেন, আপনার নামাজ হবে না। কথা বুঝতেছে? দ্বিতীয় নম্বরে, সম্পদ থাকার পরে যারা জাকাত দেয় না, এদের নামাজ জাকাত মানে শুধু টাকার জাকাত, শুধু স্বর্ণের জাকাত না, ফসলের জাকাত আছে। ফসলের জাকাতের নাম ওশো, নাম কি? 40 মনে 1 মন আপনাকে দিলে পুরা মনে 40 মন হালাল হয়ে গেল। 40 মনের 1 মনও না দিয়ে যদি 40 মন আপনি খাবার খেতে চান, তাহলে পুরা 40 মন হারামে কথা বলে না কেন? তাহলে এলাকায় যাদের ধান হয়, গম হয়, শস্য হয়, শুধু মাসে মাসে ওই বছরে বছরে টাকা আর স্বর্ণ না, এগুলোর জাকাত আছে না? গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, এমনকি শরীরেরও জাকাত আছে। শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা মাসে 3টা, ও মাসে 3টা না, সারা জীবনও 3টা রোজা রাখে না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর আমার গ্যাস, এটা শয়তান, রোজা রাখলে আর গ্যাস ভালো হয়। খ্রিস্টান এবং ইহুদি ডাক্তার যারা এই পৃথিবীতে, আমি তামিলনাড়ু পর্যন্ত অনেক ডাক্তারের সাথে মিশেছি, ওনারা ওনাদের ভাষা দিয়ে বলে, কেউ যদি সুস্থ থাকতে চায় সে যেন রোজা রাখে, কারণ যে যত রোজা রাখবে সে তত সুস্থ থাকবে, তার পাকস্থলী ভালো থাকবে, হজম শক্তি বৃদ্ধি হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি সুস্থতাপূর্ণ অনুভব করেছেন যতদিন তিনি রোজা ছিলেন ততদিন, আর আমরা মরণের খাওয়া খাই তো অসুস্থ হবে না, হবে কি? এখানে জাকাত দেওয়ার দরকার আছে না নেই? 3 নম্বর, ওই যে আমি প্রথম যে বাক্য দিয়ে শুরু করেছিলাম, মনে আছে না? আপনারা শুনছেন? 3 নম্বর হচ্ছে, ইমামের প্রতি যদি মুসল্লিরা সঙ্গত কারণে নারাজ থাকে, ওই ইমামের নামাজ কবুল হয় না। এই ইমাম মানে শুধুমাত্র কিন্তু আমির হামজা না, কথা বুঝতেছে? কারণ পৃথিবীতে আল্লাহ রাসূলকে নারাজ করে দুনিয়ায় কারো কথা মানা যাবে না।